অনেক চেষ্টার পরেও বাঁচানো গেল না ললিতার স্বামীকে। কি এমন বয়স হয়েছিল? বড়জোর 40, ললিতার 15। না, শাঁখা সিঁদুর ভাঙা হলো না তার। টেনে হিচড়ে নেওয়া হলো শ্মশানে। এতদিন ললিতা শ্মশানের নাম শুনলেও ভয় পেত। প্রেতাত্মা থাকেন শ্মশানে, আজও ললিতার ভয় করছে। শ্মশানকে নয়, তার স্বামীর পরিবারের লোকদের। চিতায় দাও দাও করে জ্বলতে থাকা আগুনে তারা ঠেলে দেবে ললিতাকে সিঁদুরসহ। স্বামীর সাথে স্বর্গবাসী হওয়ার সুযোগ কজন পায়? ললিতার মনে হলো পালিয়ে যায়। একবার যদি পালিয়ে শ্মশানের আধারে হারিয়ে যাওয়া যায়, তাকে খুঁজে পাবে এরা? মানুষের চাইতে প্রেতাত্মা বেশি ভরসার মনে হলো। না, পালাতে পারবে না ও। শক্ত করে ধরে রাখা হয়েছে, মৃত্যুকে সহজভাবে মেনে নেওয়ার চেষ্টা করল। কতটুকুই বা যন্ত্রণা হবে! সোজাসুজি স্বর্গ, মাঝে কোনো বাধা নেই। শান্ত হয়ে চিতায় বসল। সবাই ভাবল, কি লক্ষ্মীমন্ত মেয়ে! আফিমের ঘরে অনেককে তুলতে দেওয়া হতো স্বামীর চিতায়। চরিত্র কাল্পনিক, কিন্তু এরকম লাখো ললিতার আগুনে পুড়ে যাওয়ার গল্পগুলো কাল্পনিক নয়। কতটা যন্ত্রণা নিয়ে তাদের মারা যেতে হতো, এই ভাবনাটা মনে উদয় হতে যতটুকু মানবতা দরকার তা আসতে সময় লেগে গিয়েছিল অনেকখানি। আসলে একে বলা হতো সহগমন, সহমরণ বা সতীদাহ। সতীব্রত বলে এক প্রথা চালু ছিল, যেখানে নারী তার স্বামীকে কথা দিত, স্বামী যদি আগে গত হয় তবে সেও সহমরণে যাবে। সতী প্রথা পালন করা হলে নারীকে বলা হতো সতীমাতা। সতীদাহের কোনো আদেশ বেদে নেই বলে জানা যায়, বরং মরণোত্তর স্ত্রীকে স্বাভাবিক জীবন পার করতেও বলা হয়েছে। সনাতন ধর্মের পুরাণে বহু চরিত্র আছেন যারা স্বামীর মৃত্যুর পর বহাল তবিয়তে বেঁচেছিলেন, কিন্তু সহমরণ কোনো নতুন বিষয় ছিল না। এমনও নয় যে ভারতে প্রথম এমন প্রথা চালু হয়েছিল। খ্রিস্টপূর্ব 300 অব্দের সহমরণের বর্ণনায়ও পাওয়া গেছে। তাহলে কিভাবে সতীদাহ এত প্রচলিত হয়ে পড়ল? কোনো পরিবার থেকে একজন নারী সতী হওয়া মানে বিরাট সম্মানের বিষয়। একজন নারী তার স্বামীর প্রতি চূড়ান্ত অধীনতা, সতীত্ব ও ধর্মপরায়ণতার লক্ষ্য ছিল এই প্রথা। কিন্তু দেখা যেত অনেক ছোট বয়সে বিধবা হয়ে গেছে, স্বামীর মৃত্যুতে হতবিহ্বল হলেও শোকের মাতম তোলার কারণ নেই। পরলোকে প্রতিশ্রুতির চেয়ে বড় তার কাছে আরও কিছুক্ষণের জন্য বেঁচে থাকা। এমন সব নারীরা চিতায় ওঠার আগে বেঁকে বসত। আসলে খুব কম নারী ছিল যারা দাও দাও করে জ্বলতে থাকা আগুনের দিকে পরলোকের মোহে পড়ে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে যেত। কেউ কেউ চিৎকার করে কাঁদত, ছেড়ে দিতে বলত। এই আওয়াজ যেন কেউ না শুনে, তাই শবযাত্রীরা ঢোল মাদল বাঁশির আওয়াজে ভরিয়ে তুলত। অনিচ্ছুক মেয়েদের খাওয়ানো হতো আফিম জাতীয় ওষুধ, যেন তারা অজ্ঞান হয়ে পড়ে। কাউকে মাথার পেছন দিকে আঘাত করে অজ্ঞান করে ফেলা হতো। লক্ষ্য রাখা হতো আঘাত আবার এত জোরে না হয় যাতে মেয়েটা মরেই যায়। রীতি অনুযায়ী জীবিত পোড়াতে হবে, তাহলে স্ত্রী পরবর্তী জন্মে উঁচু বংশে জন্মাতে পারবে, ভাগ্য ভালো হলে এই স্বামীর স্ত্রী হয়েই। পরের জন্মে সম্মান অথবা সমাজে দর্প করে বেড়ানোর আশায় 1500 সাল থেকে 1800 সাল পর্যন্ত কয়েক হাজার নারীকে জীবিত পুড়িয়ে দেওয়া হয়েছে স্বামীর চিতায়। মুঘল শাসন শুরু হওয়ার পর থেকে সহমরণ বন্ধ করার চেষ্টা করেছিল সম্রাটরা। বাদ সাধল ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ। বাদশাহরা নিয়ম করেন, কাউকে যদি সতীদাহ পালন করতে হলে তার অনুমতি নিতে হবে। কিন্তু বাদশাহরা যেহেতু মাঠ পর্যায়ে অনুসন্ধানে নামতেন না,
প্রজাদের সুখ দুঃখের সাথে মিশে যেতে পারতেন না, স্বামীর পরিবার ঘুষ দিয়ে অনুমতি আদায় করে নিত। উইলিয়াম ক্যারি আর রামমোহন রায়ের মতো মানুষ না আসলে এই ভয়ঙ্কর প্রথা হয়তো আরও অনেক দশক চলত। উইলিয়াম ক্যারি এক নারীর সহমরণ দেখার সুযোগ হয়েছিল। এই দৃশ্য তার আত্মা কেঁপে ওঠে। এই আচার বন্ধ না করা পর্যন্ত স্বস্তি নিঃশ্বাস ফেলবেন না ঠিক করেন। তৎকালীন গভর্নর জেনারেলের কাছে সতীদাহ বিরোধী নিবন্ধন লিখে পাঠান। ব্রাহ্মণ সমাজের প্রতিষ্ঠাতা হিসেবে এই কাজে আরও অনেক অনুসারী জুটিয়ে নেওয়া কষ্টের ছিল না। শ্মশানে শ্মশানে ঘুরে তিনি মৃতের বাড়ির লোকজনকে বোঝানোর চেষ্টা চালিয়ে যান। 1828 সালে লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক অনেক দায়িত্ব মাথায় করে ভারতের গভর্নর হয়ে আসেন। বেন্টিঙ্ক এই প্রথা বন্ধে আর এক মুহূর্ত যেন দেরি করতে পারছিলেন না। চার্লস মেটকাফে বেন্টিঙ্ককে বলেন, ভারতে ইংরেজ রাজত্বের অবস্থা বিশেষ ভালো নয়, সতীদাহ বন্ধ করলে বিদ্রোহীরা বিপ্লবের সুযোগ খুঁজতে পারে। বেন্টিঙ্কের কাছে বিপ্লবের ভয়ের চেয়ে বড় হয়ে দেখা দিয়েছিল বিধবাদের জীবন। 4 ডিসেম্বর 1829 সাল লর্ড বেন্টিঙ্ক আইন জারি করে সতীদাহ নিষিদ্ধ ও সতীদাহের সাথে জড়িত ব্যক্তিদের ফৌজদারি আদালতে শাস্তির ব্যবস্থা করেন। বাংলা, বিহার, উড়িষ্যার কয়েক হাজার সনাতন ধর্মাবলম্বী পিটিশন করেন এই আইনের বিরুদ্ধে। তাদের মতে ইংরেজ সরকার তাদের ধর্মীয় বিষয়ে নাক গলাবার চেষ্টা করছে। ব্যাপারটা লন্ডনের প্রিভি কাউন্সিল পর্যন্ত গড়ালে রামমোহন রায় উল্টো আইনের পক্ষে পিটিশন করেন। প্রিভি কাউন্সিল আইনের পক্ষে মত দেয়। তখনও ভারতের সব অঞ্চল সতীদাহ বিরোধী আইন করেনি। ভারতে পুরোপুরি সতীদাহ আইন করে বন্ধ করতে 1861 সাল পর্যন্ত লেগে যায়। প্রত্যন্ত অঞ্চলের দিকে আইন জারি করেও সতীদাহ বন্ধ করা যায়নি। লুকিয়ে সতীদাহ চলেছিলই। প্রথা যখন সামাজিক নিন্দার শিকার হতে শুরু করে, তখন ধীরে ধীরে ভারত থেকে সতীদাহের মতো শতবর্ষের কুপ্রথা একেবারে বিলুপ্ত হয়। ভিডিওটি কেমন লাগলো তা নিচে কমেন্ট বক্সে জানান। এরকম ভিডিও নিয়মিত দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটিতে ক্লিক করুন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।